দর্শক কেমন আছেন? আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন। দর্শক আজকে কিন্তু আপনাদের মাঝে আরো একটি নতুন স্পেশাল দরজার ভিডিও নিয়ে আসলাম। দর্শক আজকে আমরা চলে আসলাম ঢাকার মধ্যে কিন্তু খুবই জনপ্রিয় একটি জায়গা, সেটা হচ্ছে বংশালে। বংশাল নয়াবাজার ফ্রেন্ডস রোডে চলে আসলাম হৃদয় ডোরে। ভিউয়ার্স, আরেকটি স্পেশাল কথা হচ্ছে হৃদয় ডোর কিন্তু আপনাদের জন্য স্পেশাল একটি ফ্যাসিলিটিস দিচ্ছে, সেটা হচ্ছে ওনারা কিন্তু ঢাকার ভিতরে ফ্রি হোম ডেলিভারি, ঢাকার বাইরে ফ্রি কুরিয়ার সার্ভিসের কিন্তু কোনো চার্জ দিতে হবে না। তো আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। যারা ভিডিওটি ফেসবুকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, যারা ইউটিউবে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাই চলুন আর কথা বাড়াচ্ছি না, আজকের ভিডিওটি আমরা শুরু করি। সো ভিউয়ার্স, আজকে আমাদের এই ভিডিওতে সম্পূর্ণ হেল্প করবে হৃদয় ডোর থেকে রাব্বি ভাই। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? জি ভালো, ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তো আজকে তো আপনাদের সবে চলে আসলাম, আজকে স্পেশাল কি কি দরজা দেখাবেন আমাদের? আজকে আপনাকে আমি শুরু থেকে দেখাচ্ছি যে মেহগনি কাঠের ভারী ডিজাইন করা পাল্লা। ওয়াও, অনেক সুন্দর একটি ডিজাইন গাইস, দেখতে পাচ্ছেন 2021-এর নিউ ডিজাইন, 2021 সালের আপডেট ডিজাইন যেটাকে বলে আর কি। ওকে, তো আপনাদের এটা আপনার হচ্ছে দরজাটা যে থিকনেসটা কত ইঞ্চি দিচ্ছেন? এটা আছে আপনার 1.5 ইঞ্চি না? আচ্ছা, হাইট আর পাশ কয় ফিট বাই কয় ফিট? এটা আপনার সামনে পাশে আছে 3.5 ফিট, লম্বা আছে 7 ফিট। 7 ফিট, এটা হচ্ছে সম্পূর্ণ মেহগনি কাঠের, মেহগনি কাঠের দরজা। ওকে, এবং এটা প্রোডাক্ট হচ্ছে আপনার সিজনিং করা প্লাস কেমিক্যাল ট্রিটমেন্ট করা। ওকে, এটার প্রাইস হচ্ছে আপনার 10,000 টাকা। 10,000 টাকায় দিচ্ছেন না? এটা যদি আবার গামারি কাঠে হয় সেক্ষেত্রে পরে আপনার 11,000 টাকা, সেগুন কাঠে 20,000 এবং বানোয়াটিক সেগুনে 30,000 টাকা। আপনারা কি যে আপনার সেগুন কাঠগুলো দিচ্ছেন এগুলো কি অরিজিনাল চিটাগং সেগুন কাঠে? চিটাগং সেগুন, আর বানোয়াটিকটা হচ্ছে অরিজিনাল বানোয়াটিক সেগুন। বানোয়াটিক সেগুন গাইস, এটা কিন্তু মেহগনি কাঠের বর্তমানে আছে, এটার প্রাইস হচ্ছে 10,000 টাকা। আপনারা যদি বার্মাটিক দিয়ে নিতে চান সেক্ষেত্রে প্রাইস পড়বে 30,000 টাকা। 30,000 টাকা, আর যদি চিটাগং চিরং সেগুনে পড়বে হলো আপনার 20,000 টাকা। 20,000 টাকা। ওকে, চাইলে কিন্তু আপনারা এটার মধ্যে কিন্তু বিভিন্ন কাঠের নিতে পারবেন। প্লাস আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে আরও একটি স্পেশাল কালেকশন। তো রাব্বি ভাই, এটা কিভাবে দিচ্ছেন আপনারা? এটা হচ্ছে আপনার গামারি কাঠের পাল্লা। গামারি কাঠের পাল্লা না? ওকে, সো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার খোদাই করে নকশা করা, উপরে কিন্তু পলি করে এজন্য বোঝা যাচ্ছে না। এই যে এটা, এগুলো কিন্তু আপনারা সম্পূর্ণ কিন্তু খোদাই করে নকশা করা। জি জি। আচ্ছা, তো মেহগনি কাঠের পাল্লা দিয়ে আপনারা এই ডিজাইনটার প্রাইসটা কত রাখছেন? এটা প্রাইস 10,000 টাকা। 10,000 টাকা? জি। চাইলে যে কোনো কাঠ দিয়ে নিতে পারবেন? ওকে, সো ভিউয়ার্স আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো মডেল, যে কোনো ডিজাইন কিন্তু তাদের কাছে কিন্তু আপনার হচ্ছে অনেক ডিজাইন আছে, অনেক কালেকশন আছে। তো এটার প্রাইস হচ্ছে 10,000 টাকা যাচ্ছে। জি, ঠিক আছে। তো প্রাইসগুলো কি ফিক্সড নাকি আমাদের ভিউয়ার্স আসলে আমাদের ফিক্স না? আচ্ছা, প্রাইসগুলো হচ্ছে সম্পূর্ণ ফিক্স প্রাইস। এটা হচ্ছে সিম্পল ডিজাইনের, এটা হচ্ছে আপনার 7,000 টাকা। সো ভিউয়ার্স, যাদের একটু কম বাজেটের মধ্যে একেবারে স্ট্যান্ডার্ড ডিজাইন যেগুলো, ঠিক আছে, আপনারা কিন্তু চাইলে এটা নিতে পারেন। এটা কি কাঠ দিয়েছেন? এটা হচ্ছে আপনার মেহগনি কাঠের পাল্লা, আপনি যে কোনো কাঠে বললে আমরা ওই কাঠে করে দিতে পারবো। আচ্ছা, যে কোনো কাঠের কিন্তু করে দিতে পারবে। এটা হচ্ছে আপনার সেগুন, গামারি, মেহগনি, যে কোনো কালেকশন অ্যাভেলেবল নিতে পারবেন। দরজার কালেকশন দেখতে পাচ্ছি, এটা কিন্তু আরো চমৎকার। এটা কিন্তু সলিড কাঠের উপরে খোদাই করে নকশা করা, ঠিক আছে, দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু নকশা করা, উপরে পলি দেওয়া আছে, আর মাঝখানে কিন্তু রাউন্ড ডিজাইন যেটাকে বলে আর কি, আর নিচেও কিন্তু খোদাই করে নকশা করা। তো রাব্বি ভাই, এটা কিভাবে দিচ্ছেন আপনারা? এটাও আপনার 7,000 টাকা প্রাইস, মেহগনি কাঠে, গামারি কাঠে 8,000, চিটাগং সেগুনে 17,000, বানোয়াটিকে 27,000। আচ্ছা, এটা কি হাইট হচ্ছে বর্তমানে কয় ফিট আছে? এটা হচ্ছে আপনার হাইট আছে 7 ফিট, পাশে আছে আপনার 3.5 ফিট। তো রাব্বি ভাই, এটা হাই এবং লেন্থ আপনার কয় ফিট বাই কয় ফিট দিচ্ছেন? এটা হচ্ছে আপনার পাশে আছে 3.5 ফিট, আর লং আছে আপনার 7 ফিট। এটার প্রাইস হচ্ছে মাত্র 7,000 টাকা। ভিউয়ার্স, আমরা কিন্তু নেক্সট আরও একটি দরজার, আসলে তাদের এখানে কিন্তু আপনার মানে এত দরজার কালেকশন, আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু আপনারা যে কোনোভাবে কাস্টমাইজ করে নিতে পারবেন। তো রাব্বি ভাই, এটা কি কাঠের উপর দিচ্ছেন? এটা হচ্ছে আপনার মেহগনি কাঠের উপর ডিপপালা, যেরকম এটা চারো সাইডে যে কাঠটা আছে এটা হলো একটা আলাম কাঠ, এবং মাঝখানে যে কাঠটা আছে এটা একটা টুকরো, প্রত্যেকটা দরজা থাকে না। তো এটা কি কাঠের উপর দিচ্ছেন? এটা হচ্ছে আপনার মেহগনি কাঠের উপর, এটা যে কোনো কাঠে আমরা করে দিতে পারবো। এটা মেহগনি কাঠের প্রাইস হচ্ছে 6,000 টাকা। মাত্র 6,000 টাকা হলে তাদের কাছ থেকে এই দরজাটি অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আপনারা যদি সেগুন কাঠ বা বার্মাটিক দিয়ে নিতে চান সেক্ষেত্রে প্রাইসটা কত রাখবেন? আমার কাঠে পড়বে এটা আপনার
গামারি কাঠের একটি পাল্লা, এটা কিন্তু অনেক স্ট্যান্ডার্ড একটি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু খুব খুব ডিজাইন, ঠিক আছে। সো ভিউয়ার্স নেক্সট কিন্তু আমরা দেখতে পাচ্ছি আরো একটি স্পেশাল কালেকশন, এটা কিন্তু গামারি কাঠের, ঠিক আছে। তার মানে তো বুঝেন ডিপ পাল্লা, এটা কি ব্যাক সাইডও সেম? ব্যাক সাইডও সেম। আচ্ছা, ব্যাক সাইডটা আমরা একটু দেখিয়ে দিই আমাদের ভিউয়ার্সদের। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ব্যাক সাইড এবং আপনার সামনের যে সাইডটা আছে, ঠিক আছে, ওকে, দুইটাই কিন্তু সেম ডিজাইন। তো রাবি ভাই, এটার প্রাইসটা আপনারা কিরকম রাখছেন? এটা হচ্ছে আপনার গামারি কাঠে 7000 টাকা, মাত্র 7000 টাকা গামারি কাঠের এই দজারি তাদের কাছ থেকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। ভিউয়ার্স, তাদের এখানে কিন্তু একেবারে কম প্রাইসে কিন্তু দজাগুলো আপনারা সবসময় কিন্তু পারচেস করতে পারবেন, সেই ক্ষেত্রে এটা কিন্তু আপনারা যে কোনো কাঠ দিয়ে কাস্টমাইজ করে নিতে পারবেন, ঠিক আছে। সো নেক্সট কিন্তু আরও একটি চমৎকার দরজা, এটা কিন্তু আপনার মাঝখানে ডিজাইন করা, চারপাশে কিন্তু খালি, যেটাকে বলে আর কি, অনেক স্ট্যান্ডার্ড ডিজাইন একটি। তো রাব্বি ভাই, এটা কি কাঠের উপর দিচ্ছেন? এটা হচ্ছে আপনার বারমাটি কাঠের উপর করা আছে। আচ্ছা, আপনার সেগুন কাঠে, মেহুল কাঠে চাইলেও করে দেওয়া যাবে। এটা হচ্ছে বারমাটি কাঠের প্রাইস 30000 টাকা। বারমাটি কাঠের প্রাইস হচ্ছে ভিউয়ার্স মাত্র 30000 টাকা। চাইলে মেহগনি কাঠ, চাইলে আপনার সেগুন কাঠ, যে কোনো কাঠ দিয়েই কাস্টমাইজ করে নিতে পারবেন। প্লাস আমরা এখন দেখবো হচ্ছে দুই পাল্লার দরজা, যেটাকে বললে, ওকে, আপনার দুই পাল্লার এই দরজাটি আপনারা কি কাঠের উপর দিচ্ছেন? এটা হচ্ছে আপনার এখন করা আছে মেহগনি কাঠের উপর, যে কোনো কাঠে চাইলে করে দেওয়া যাবে। ওকে, মেহগনি কাঠের প্রাইস হলো 18000 টাকা। মেহগনি কাঠের প্রাইস হচ্ছে 18000 টাকা। এটা কিন্তু আপনার দুই পার্টে, ঠিক আছে, দুই পার্টে কিন্তু নকশা করা, চাইলে আপনারা তাদের কাছ থেকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। চাইলে চিটাগাং সেগুন, বারমাটিক সেগুন, যে কোনো কাঠ দিয়ে কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন। বর্তমানে এটা হচ্ছে আছে মেহগনি কাঠের। এটা 30 টেস্টটা কত আপনার ইঞ্চি দিচ্ছেন? দেড় ইঞ্চি। এটা কিন্তু দেখতে পাচ্ছেন অনেক আপনার চড়া, ঠিক আছে, এটা কিন্তু অনেক মজবুত একটি দরজা, চাইলে অ্যাভেলেবেল তাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন। তারা কিন্তু এগুলো কুরিয়ার সার্ভিস করে ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরে কিন্তু আপনার হোম ডেলিভারি ফ্রি দিচ্ছে। সো রাব্বি ভাই, এতক্ষণ তো আমাদের পাল্লা দেখিয়েছেন, এখন কি দেখাবেন? এখন হচ্ছে আপনার চৌকাঠ। চৌকাঠ কি কি কাঠের আছে আপনার কাছে? চৌকাঠ এটা হচ্ছে আপনার মেহগনি কাঠের চৌকাঠ। আচ্ছা, এগুলো আপনার সিজনিং করা, না সিজনিং প্লাস কেমিক্যাল ট্রিটমেন্ট করা। আচ্ছা, এটা প্রাইস হচ্ছে 2500 টাকা। 2500 টাকা হলে কিন্তু তাদের কাছ থেকে এই চৌকাঠটি আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন, ঠিক আছে। প্লাস পাশাপাশি কিন্তু আরো একটি চৌকাঠ দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আপনার নাইজেরিয়ান লোহা কাঠ। যেটা নাইজেরিয়ান লোহা কাঠ, তার মানে তো অনেক মজবুত। জি, অবশ্যই। ওকে, তো এটার প্রাইসটা কত দিচ্ছেন? এটার প্রাইস হচ্ছে আপনার একটা, এটা আছে 4000 টাকা, আবার একটা আছে স্পেশাল, যেটা ওটা 4500 টাকা। 4500 টাকা, ওকে। এটা হচ্ছে প্রত্যেক পিসের? জি, প্রত্যেক সেট। সো ভিউয়ার্স, এটা হচ্ছে সম্পূর্ণ লোহা কাঠের, তার মানে তো বুঝেন এটা কত মজবুত হবে। এটা সম্পূর্ণ সেট হচ্ছে 4000 আছে, 4500 আছে। ভাইদের সাথে কন্ট্যাক্ট করবেন, কন্ট্যাক্ট করলে যে কোনোটাই কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন। প্লাস এটা কি কাঠের দিচ্ছেন ভাই? এটা হচ্ছে আপনার শিলকরের কাঠ। শিলকরের কাঠ, এটাও কিন্তু মোটামুটি অনেক মজবুত। এটার প্রাইসটা কত দিচ্ছেন? এটার প্রাইস হচ্ছে 4500 টাকা। সো ভিউয়ার্স, এটার প্রাইস হচ্ছে 4500 টাকা। প্লাস আরো একটি চৌকাঠ আছে এখানে, এটার প্রাইস কত? এটা হচ্ছে আপনার সেগুন কাঠের। সেগুন কাঠের, এই যে সেগুন কাঠ দেখেন ভিউয়ার্স, এই যে ফাইবারগুলো দেখলে কিন্তু বোঝা যায়, ঠিক আছে, এটার কিন্তু কোনো ফাইবার নাই। তো এটার প্রাইসটা কত দিচ্ছেন? সো রাবি ভাই, এটার প্রাইসটা কত দিচ্ছেন? এটার প্রাইস হচ্ছে 8000 টাকা। মাত্র 8000 টাকা হলে চিটাগাং সেগুন কাঠের এই চৌকাঠটি অ্যাভেলেবেল পেয়ে যাবেন। প্লাস আরও একটি চৌকাঠ আছে এখানে, বারমাটিক সেগুন, এটার প্রাইস কত দিচ্ছেন? 18000 টাকা। তো তারপরে কিন্তু দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে সম্পূর্ণ আপনার লেভেল করা, আর এটা হচ্ছে সম্পূর্ণ খোদাই করে ডিজাইন করা। এটা কি কাঠের উপর দিচ্ছেন? এটা হচ্ছে আপনার মেহগনি কাঠের উপর করা আছে, এটা যে কোনো কাঠে করা যাবে, সেগুন কাঠ, বারমাটি কাঠ, যে কোনো কাঠে করে দেওয়া যাবে। আচ্ছা, প্রাইস হচ্ছে আপনার 10000 টাকা মেহগনি কাঠে। মাত্র 10000 টাকা হলে কিন্তু এই আপনার মেহগনি কাঠের চৌকাঠটি তাদের কাছ থেকে অ্যাভেলেবেল নিতে পারবেন। এটা যদি আবার চিটং সেগুন হয়, চিটং সেগুন পড়বে আপনার 20000 টাকা। আচ্ছা, বারমাটিক সেগুন, যে কোনো সেগুন দিয়ে নিতে পারবেন। জি, বারমাটিক সেগুন পড়বে 36000 টাকা। তো রাব্বি ভাই, আমাদের নেক্সট কোন দরজাটা দেখাবেন? এটা হচ্ছে আপনার প্লাইবোর্ডের পাল্লা। ফ্লাইবোর্ডের পাল্লা, যেটাকে বলে দেখতে পাচ্ছেন একেবারে রিজনেবল প্রাইসের মধ্যে, মানে তাদের শোরুমের সবচেয়ে কম দামি দরজা হচ্ছে এটা, একেবারে রিজনেবল প্রাইস। এর প্রাইসটা কত দিচ্ছেন? এটা হলো আপনার প্রতি ইঞ্চি 100 টাকা, 33 ইঞ্চি হলে 3300 টাকা, 36 ইঞ্চি হলে 36, 39 ইঞ্চি হলে 3900 টাকা। সো ভিউয়ার্স, প্রত্যেক ইঞ্চি হচ্ছে মাত্র 100 টাকা করে। এবার যদি আপনারা 35-40 জানেন, সেক্ষেত্রে 100 টাকা করে পড়বে, ঠিক আছে। এটা হচ্ছে কি, এটা কি ফ্লাইবোর্ড দিচ্ছেন? এটা হচ্ছে আপনার বারমাটিক ফ্লাইবোর্ড। বারমাটিক ফ্লাইবোর্ড দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা কি গুণ পোকায় ধরবে? না, এটা কোনো গুণ পোকায় ধরবে, চৌকাঠ এবং পাল্লা দুটো অ্যাডজাস্ট করে তাদের কাছে কিন্তু অ্যাভেলেবল পেয়ে যাবেন।
তারপরে এটা হচ্ছে আপনার প্লাইউডের রোড সো এটা কিন্তু প্লাইউডের মধ্যে একটু ডিজাইন করা আর কি একটু কাস্টমাইজ করা দেখতে পাচ্ছেন অনেক স্মুথ ভাবে একটা ডিজাইন করা তো রাব্বি ভাই এটার প্রাইসটা কত দিচ্ছেন আপনারা এটা হচ্ছে 3500 টাকা 3500 টাকা মাত্র 3500 টাকা হলে এই দজটি তাদের কাছে অ্যাভেইলেবল পেয়ে যাবেন এটা সামনে সাইডে যে ডিজাইন আছে ব্যাক সাইডও সেম ডিজাইন আচ্ছা এটা কিন্তু আপনার ব্যাক সাইডটাও কিন্তু সেম ডিজাইন আপনারা অ্যাভেইলেবল পেয়ে যাবেন সো নেক্সট কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভাই একটি লাল কালার দরজা এটা আবার কি দরজা এটাকে মেলামাইন ডোর বলা হয় মেলামাইন ডোর বলা হয় তার মানে তো অনেক মজবুত এটা তো এটা কিন্তু নকশা করা ঠিক আছে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এটার হাইট এবং লেন্থ কয় ফিট কয় ফিট আপনার পাশে আছে 3 ফিট বাই 7 ফিট যে কোনো সাইজ আমরা দিতে পারবো যে কোনো সাইজ কিন্তু আমরা দিতে পারবো এটা প্রাইসটা কত রাখছেন এটা 3500 টাকা 3500 টাকা হলে কিন্তু কি মজবুত দরজাটি তাদের কাছে অ্যাভেইলেবল পেয়ে যাবেন সো ভিউয়ার্স এতক্ষণ যারা কষ্ট করে ভিডিওটি দেখেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা ভিডিওটি দেখেছেন অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমি তাদের শোরুমের অ্যাড্রেসটি আবারো বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা বংশাল নয়াবাজার फ्रेंड्स रोड अवस्थित हृदय रोड अपने सुविधार्थे भिडियो स्क्रीन और डिस्क्रिप्शन बक्से तेज़ शोरूम एड्रेस फोन नम्बर जावतियों डिटेल दिए रखो फ्रेंड्स अपने जो भिडियो भारत लगे तरह प्रोडक्ट जो भारत लगे अपना जो ढाकार भेतर और ढाकार बाहर के पार्चेस करते चान तर स्क्रिने जो नम्बर देव है भिडियोर स्क्रिने जो नम्बर देव है वो नम्बर कन्टैक्ट कर लेकिन अपना अवेलेबल तरह के दर्जा पार्चेस करते पर जरा प्रवासा आता क्योंकि अवश्य क्योंकि ता होम डिलिवरी दिए दिखे प्रवास क्योंकि अपना अर्डर कर ले सरसिटी अपन बासा क्योंकि दर्जा पहुंचे जाए सो फ्रेंड्स आज के मतलब विदाय निची देखा परवर्ती नतून भिडियोते सबाई भाव थकबें सुस्थ रखबें असल।